শুনছেন বাংলাল্যান্ড নিউজ। আমরা সত্যি চাপি না, সত্যি চাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। উন্নত মানের ইট মানেই টাইগার ভাটা নিট। ব্যবহার করুন জিগজ্যাগ ভাটা নিট। ভালো কোয়ালিটির ইট পেতে আসতেই হবে টাইগার ভাটাতে। ঠিকানা শাকরুল ইন্দাস বাঁকুড়া, শাকরুল রেল স্টেশন সংলগ্ন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। ফির করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে, সচেতনতায় মাস্ক স্যানিটাইজার বিলি ব্যারাকপুরে। ফির চোখ রাঙাচ্ছে করোনা, দিনকে দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে ব্যারাকপুরে। ইদানিং মানুষ মাস্ক ব্যবহার করতে প্রায় ভুলতে বসেছে। মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে শুক্রবার সকালে ব্যারাকপুর পৌরসভার বাজারগুলোতে ক্রেতা ও বিক্রেতার মধ্যে মাস্ক স্যানিটাইজার বিলি করা হলো। ব্যারাকপুর পৌরসভার মুখ্য প্রশাসক উত্তম দাস বলেন, গত 10 দিনে ব্যারাকপুরে 5 জন মারা গিয়েছে, প্রতিদিনই 2-4 জন করে আক্রান্ত হচ্ছেন। ফের করোনার প্রকোপ বাড়ায় মানুষকে সচেতন করার উদ্যোগ নেওয়া হলো, প্রয়োজনে ব্যারাকপুরে সেফ হোম করার কথা বললেন পুর প্রশাসক উত্তম দাস। উত্তর 24 পরগনার ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। কাস্টমার এলে আপনার পছন্দের মোবাইল পেতে আজই আসুন আমাদের শোরুমে। যোগাযোগের ঠিকানা কামারপুকুর ঘাটাল রোড, হুগলি। মোবাইল নাম্বার 9775589612 অথবা 8768917101। সকালবেলা মর্নিং ওয়াক করি, তাই সে কারণে বহু লোক দেখি যে মাস্ক তারা ইউজ করা ছেড়ে দিয়েছে, কিন্তু নতুন করে তৃতীয় ঢৌ একটা আশঙ্কা দেখা যাচ্ছে। বেশ কিছু লোক প্রতিদিনই আক্রান্ত হচ্ছে। আমাদের ব্যারাকপুরেও বেশ কিছু 10 দিনের মধ্যে প্রায় 4-5 জন মারা গেছে এবং 2-4 জন করে প্রতিদিনই আক্রান্ত হচ্ছে। সে কারণে মানুষকে সচেতনতা করতে হবে, মানুষকে বোঝাতে হবে যে এই জিনিসগুলি পালন করতে হবে, স্যানিটাইজার ইউজ করতে হবে। আর বাজারে বিশেষ করে বহু কাস্টমার, যে দোকানদারকে সচেতন করতে হচ্ছে, বহু কাস্টমার যারা মাস্ক ছাড়া আসে তাদেরকে বলতে হবে যে মাস্ক পরে আসতে হবে এবং স্যানিটাইজার ইউজ করতে হবে। এবং নিজেকে নিজে যদি এই ধরনের অবস্থা পুনরায় আবার খুব বেশি আকার ধারণ করে, বেশি পজিটিভ ধারণ আসে, তাহলে আবার আমাদেরকে ওই আগের মতন সেই আবার সেফ হাউস তৈরি করতে হবে। যেমন সরকারি গতকালই নির্দেশ এসেছে যে সেফ হাউস তৈরি, যে কোনো সময় অর্ডার আসতে পারে এবং বাজারে বন্ধ রাখতে হতে পারে। অলরেডি স্কুল টিস্কুলগুলি বন্ধ রাখতে বলা হয়েছে, অফিসিয়াল আছে তাদের হাফ, যারা হোমওয়ার্ক করতে বলা হয়েছে, এই ধরনের বিভিন্ন নির্দেশ হয়। কারণ তার সাথে সাথে আবার ওমিক্রন আসছে, তো ওমিক্রনেও প্রচুর আক্রান্ত হচ্ছে কিছু কিছু, তা যে কারণে মানুষকে বোঝাতে হবে, তাদের বহু লোক মারা গেছে, এই ধরনের পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য নিজেদেরকে সচেতন হতে হবে। ব্যারাকপুর পৌরাঞ্চলে করোনার পরিস্থিতি কি, এই মুহূর্তে আক্রান্ত বা মৃতের সংখ্যাটা দেখুন খুব ব্যাপক না হলেও টুকটাক মোটামুটি 2-4-5 জন করে প্রতিদিনই হচ্ছে এবং বিগত 10 দিনের মধ্যে প্রায় 5 জন মারাও গেছে এই করোনা আক্রান্তে, যে কারণে মানুষকে সচেতন হতে হবে। আস্তে আস্তে বাড়ার মুখে, সে কারণে এখন থেকেই মানুষকে সচেতন হতে হবে। এই যে বাড়ার কারণে কি মনে করছেন, মানুষের অসচেতনতাকে দায়ী করছেন? না না, যেটা অসচেতনতা তো কিছুটা আছেই, যে কমে গেছে আর কি হবে, মানুষের মধ্যে এই ধারণাটা তো আছেই। তাছাড়াও মানে
এটা সারা বিশ্বে আবার নতুন করে একটা তৃতীয় ঢেউয়ের আশঙ্কা দেখা যাচ্ছে। ব্যারাকপুর পৌরসভা সবসময় প্রস্তুত আছে। গতকালই আমাকে ডিএম সাহেব ফোন করেছিল যে সেভ হোম যখন অর্ডার আসবে আপনার কথা আমি 24 ঘন্টার মধ্যে সেভ হোম করে দেবো, আমার সব রেডি আছে যদি সেরকম প্রয়োজন হয়। এই মুহূর্তে কি কোনো সেভ হোম রয়েছে? সেভ হোম ছিল, এখন বন্ধ আছে, কিন্তু প্রয়োজন নেই। করোনা সচেতন বাড়ছে, সবাই মাস্ক পরে থাকে, মাস্ক ছাড়া চলবে না রাস্তায়। চাঁদেরহাট শপিং মল আরো বৃহত এসে যুক্ত। এখানে পাবেন গ্রসারি, কসমেটিক্স, বেবি ফুড, বাচ্চাদের খেলনা, বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থলীর সরঞ্জাম। কম দামে উন্নত মানের জিনিস পেতে আসতেই হবে চাঁদেরহাট শপিং মলে। 1000 টাকা কেনাকাটা করলেই পাবেন গিফট কুপন, থাকছে আকর্ষণীয় উপহার। প্রোপাইটার রিয়া চৌধুরী ও মোহর আহমেদ, ঠিকানা কামারপুকুর চটি, গোঘাট 2 নম্বর বিডিও অফিস, সন্নিকট। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, একই ছাদের নিচে উন্নত মানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়।